ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো ফ্রেন্ডস, আমি আজকে আবার তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকে আমি তোমাদেরকে নেচার্স এসেন্সের একটা প্যাকের রিভিউ দেবো। এটা অ্যাপেল স্কিন পলিশিং একটা প্যাক, এটা তোমরা বললেই পেয়ে যাবে। তো এটা আমি ইউজ করেছি, এটা ইউজ করে কতটা ভালো রেজাল্ট পেয়েছি সব কিছু নিয়ে আমি আমার পুরো ভিডিও বানিয়েছি। তো সেটা জানতে হলে আমার পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে। তো তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। বিভিন্ন প্রোডাক্টসের রিভিউ পেতে বিভিন্ন ধরনের গ্লোয়িং টিপস এবং মেকআপ বিষয়ক অনেক কোয়েশ্চেন অ্যান্সারের জন্য। আর আমার ভিডিওটি এখন যারা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো ফ্রেন্ডস, চলো আমি আমার ভিডিওটা শুরু করি। ফ্রেন্ডস, এটা নেচার এসেন্সের একটি প্যাক, এটার নাম অ্যাপেল স্কিন পলিশিং প্যাক। এটা তোমরা লোকাল মার্কেটে অনলাইনে সব জায়গাতে পারচেস করতে পারবে। এটা অ্যাকচুয়ালি গ্লো অ্যান্ড শাইনের জন্য। তো এটা অল স্কিন টাইপ, বা ড্রাই যাদের স্কিন তারা এটাকে ইউজ না করার ট্রাই করবে। যাদের অয়েলি স্কিন বা নর্মাল স্কিন তাদের কিন্তু খুব ভালো কাজ দেবে। এটা 125 টাকা দাম আছে প্যাকটার। এটার মধ্যে তোমরা 10-15% ডিসকাউন্টে পেয়ে যাবে। এটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে তোমরা একটু ক্লোজ ভিউতে দেখে নেবে। আমি কাছে নিয়ে আসছি, এটা কীভাবে ইউজ করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো এটার মধ্যে কোনো ধরনের বাজে কোনো কেমিক্যাল, প্যারাফিন, প্যারাবিন ইউজ করা হয়নি। তো এটার প্যাকেজিংটা নিয়ে একটু কথা বলি। এটা দেখতে ভীষণ সুন্দর, কালারটা ভীষণ সুন্দর। ডিব্বাটা এটা অরেঞ্জ কালারের। আমি কালারফুল জিনিস খুব পছন্দ করি, তাই আমার পার্সোনালি ডিব্বাটা ভীষণ পছন্দের একটা। এর প্যাকটা শেষ হয়ে গেলে তোমরা ডিব্বাটা ইয়াররিংস বা অন্য কিছু ভরে রাখতে পারবে। তো এর প্যাকেজিংটা কেমন? প্যাকেজিংটা ভীষণ হ্যান্ডি এবং তোমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে। এবং এটা একটা একটাই কন্টেনারে পাওয়া যায়, বড় ছোট কোনো কন্টেনার হয় না। তো এটার মধ্যে আরেকটা ক্যাপ আছে এটাকে সিকিওর করে রাখার জন্য, সেটা আমি ওপেন করে দেখাবো এবং টেক্সচারটাও আমি তোমাদেরকে একটু ওপেন করে দেখাবো। আমি এটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ক্যাপটা আছে। এই ক্যাপটা এটার মধ্যে লাগানো থাকে এটা সিকিওর করে রাখার জন্য, তারপরে এটা থাকে। তো এই টেক্সচারটা তুমি দেখো, টেক্সচারটা একটু মুলতানি মাটি টাইপের, কোনো লিকুইড টাইপের কোনো কিছু নয়, একটু কাদা কাদা টাইপের দেখতে এবং হালকা গ্রিন কালারের এটা দেখতে আছে। বাট এটার স্মেলটা আমার পার্সোনালি একদম পছন্দ হয়নি, স্মেলটা আমার খুবই বাজে লেগেছে। তো স্মেলটা জাস্ট আমার মনে হয়েছে এটা মাখার পরে যে কতক্ষণ আমার মুখ থেকে আমি এটাকে তুলে ফেলবো, সেই জন্য আমি এটাকে ইউজ করিনি। স্মেলটার জন্য আমি এটাকে ইউজ করা অফ করে দিয়েছি, কারণ সব স্মেল তো সবাই নিতে পারে না, তাই না? তো যাই হোক ফ্রেন্ডস, এটার মধ্যে অ্যাপেল আছে। অ্যাপেলের যে এক্সট্রাক্টস আছে সেটা কিন্তু আমাদের স্কিনের টাইপটাকে ইম্প্রুভ করে। তো আমরা জানি অ্যাপেল কিন্তু আমাদের স্কিনের জন্য, শরীরের জন্য, সব কিছুর জন্যই কিন্তু খুবই ভালো। তো এটা অনেকে বলে রিঙ্কেল আসতে দেবে না, বুড়িয়ে যেতে দেবে না। তো আমি যতটা যেটা বলবো, এটা ইউজ করে একটা গ্লো আসবে এবং একটা ফ্রেশ তুমি লুক আসবে তোমার স্কিনের মধ্যে। এছাড়া আর সেরকম বিশাল কিছু একটা প্যাক আমি এটাকে বলবো না। তার কারণ হচ্ছে এটাকে যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু অবস্থা ভীষণ খারাপ। এটাকে টেনে টেনে এমনভাবে নিয়ে আসতে হয় যে মনে হয় আমার স্কিনটা কিন্তু ঝুলে যাচ্ছে। সেই জন্য আমি প্রথমেই বলে দিলাম যারা ড্রাই স্কিন তারা এটা ট্রাই করো না, কারণ খুব একটা ভালো রেজাল্ট পাবে বলে আমার মনে হয় না। যারা একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং এফেক্ট দেখতে চাও তারা এটাকে ইউজ করতে পারো। একটা ইনস্ট্যান্ট গ্লো একটা এফেক্ট এটা ইউজ করে আসবে। কিন্তু আমি এটার পক্ষপাতিত্ব নয়, মানে এই প্রোডাক্টটার জন্য বলছি না, আমি এই কথাটার পক্ষপাতিত্ব নয় যে ইনস্ট্যান্ট গ্লো ইনস্ট্যান্ট রেজাল্ট। আচ্ছা, যদি পার্মানেন্টলি কিছু যদি না হয় তাহলে সেটা আমি ইনস্ট্যান্ট 5 মিনিটের জন্য করে আমি কী করবো, তাই না? তো যারা এগুলো ভালোবাসো যে 5 মিনিটের মধ্যে আমার একটা গ্লোয়িং এফেক্ট চাই এবং সেটা 10 মিনিটের মধ্যে চলে গেলেও চলবে, কোনো ব্যাপার নয়, তারা এটাকে অবশ্যই ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবং এটার মধ্যে একটা ভালো জিনিস আমি বলবো, কোনো ধরনের বাজে কেমিক্যাল, প্যারাফিন, প্যারাবিন কিন্তু ইউজ করা হয়নি। এটার মধ্যে ভিটামিন এ আছে, বি ওয়্যাক্স আছে এবং ল্যাকটিক অ্যাসিডও কিন্তু এটার মধ্যে দেওয়া আছে, যেটা কিন্তু আমাদের স্কিনকে গ্লোয়িং ভাব দেওয়ার জন্য যথেষ্ট ভালো। তো আমি যে বললাম এটার মধ্যে প্যারাফিন প্যারাবিন নেই, মানে অ্যাকচুয়ালি এটার মধ্যে প্যারাফিন প্যারাবিন খুবই অল্প পরিমাণে আছে, যেটাকে আমি আমরা নেই বলে ধরতে পারি। এটার মধ্যে একবারে নেই সেটা নয়, আছে বাট খুবই অল্প পরিমাণে আছে। তো সেটাকে মানে সেটা আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না আর কি। তো সেই জন্য আমি বলতে পারি বাজে কোনো কেমিক্যাল নেই। তো এটা যেহেতু একটা মাটি মাটি কাদা কাদা টাইপের দেখতে, তো সেই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলবো যে এটা তোমরা যখন ইউজ করবে অবশ্যই এটা কিন্তু একটা রোজ ওয়াটার বা নর্মাল জল কিন্তু মিক্সড করে নিয়ে ইউজ করার ট্রাই করবে, না হলে কিন্তু ফেসের অবস্থা খুব বাজে হয়ে যাবে। এই প্যাকটা কোনোভাবেই ফেস থেকে ভালো করে ব্লেন্ড করতে পারবে না গোটা ফেসের মধ্যে প্যাকটা লাগানোর জন্য। অতি অবশ্যই ফেসের মধ্যে জল স্প্রে করে নেবে অথবা প্যাকটার মধ্যে ভালো করে জল 1 চামচ থেকে 2 চামচ জল গুলে নিয়ে এই প্যাকটা লাগানোর ট্রাই করবে।
তো এটা একটা রেডি ফেস প্যাক এবং এটা ক্রিম ফেস প্যাক, যেটা আমাদের ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় আমরা কিন্তু ইউজ করে নিতে পারি। তো এটাকে কিন্তু তোমরা এটা 15 মিনিট রাখতে বলেছে, কখনোই ভুল করো এটা 15 মিনিট রাখবে না, এটা বললেও রাখবে না, কারণ আমি তোমাদেরকে বলি 15 মিনিট ফেস প্যাক যদি রাখো তাহলে এটা কিন্তু মুখটাকে ভীষণভাবে ড্রাই করে দেবে এবং রিঙ্কলস ফাইন লাইন্স কমানোর বদলে কিন্তু বাড়িয়ে তুলবে। তাই এটা 5 থেকে 7 মিনিটের বেশি রাখবে না, যখনই দেখবে ফেসটা ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটা ভালো করে ক্লিন করে নেবে। এবং একটা কথা বলে রাখি, যারা ফেস প্যাক ইউজ করো, সেটা হোক যে কোনো ধরনের ফেস প্যাক, হোম রেমেডি থেকে শুরু করে কোনো ব্র্যান্ডের ফেস প্যাক, অবশ্যই তার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, ওয়াশ করে নেবে এবং জল স্প্রে করে নেবে, তারপরে ফেস ওয়াশ ইউজ করবে এবং ফেস প্যাক ইউজ করবে এবং তারপরে ফেস প্যাক ইউজ করার পরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রিভিউ। আমার রিভিউ কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে, ততদিনে ভালো থাকবে সবাই, চলো টাটা।